ফেসবুক পেজ পলিসি ইস্যু, এই ওয়ার্ডটা কিন্তু বর্তমানে একটা কমন বিষয়, কারণ আমাদের প্রত্যেকেরই পেজে মানে ম্যাক্সিমাম পেজেই এই পলিসি ইস্যু চলে আসছে। এটির কারণে অকারণে কিন্তু ফেসবুক এখন আমাদেরকে এই পলিসি ইস্যু দিচ্ছে, তার কারণ অবশ্যই আছে, বা কিছু কিছু পলিসি ইস্যু কিন্তু অকারণে চলে আসে, বাট সেটি কিন্তু অবশ্যই ফেসবুকের রুলের ভিতরে থাকে, বাট সেটি হয়তো বা আমরা জানি না। তো আপনার পেজে যদি পলিসি ইস্যু চলেই আসে তাহলে কিন্তু এটি খুব সহজেই রিমুভ করতে পারবেন, মাত্র 7 দিনে আমি গ্যারান্টি দিচ্ছি। তো এটি কিভাবে রিমুভ করবেন আর কিভাবে এটি রিমুভ করার পরে আপনারা কাজ করবেন, পুরো বিস্তারিত বিষয়গুলো এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে একটি পেজে পলিসি ইস্যু আসলে আপনারা পেজে কি কি কাজ করবেন। তো এটি করার জন্য আমার চলে যেতে হবে স্ক্রিনে। তো আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আমরা কিভাবে আমাদের পেজটিকে সেটিংস করে নেব। ওয়েল, ফার্স্ট টাইমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমার যে পেজটি ছিল সেই পেজটিতে এখনও পর্যন্ত পলিসি ইস্যু আছে কি না। আমি চলে গেলাম আমার ফেসবুক পেজে, পেজে যাওয়ার পরে আমি আমার প্রোফাইলে চলে গেলাম, প্রোফাইলে চলে যাওয়ার পরে ম্যানেজ অপশনে চলে গেলাম, ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি একটু স্ক্রল করে চলে যাব মনিটাইজেশন অপশনে, মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে এখানে ইনস্টিম অ্যাড অপশনে চলে যাব, ইনস্টিম অ্যাড অপশনে চলে যাওয়ার পরে এখানে যদি আমরা দেখি যে এখানে কিন্তু কোনো প্রকার আমার পলিসি ইস্যু নাই, এখানে কিন্তু থাকে পলিসি ইস্যু থাকলে এই জায়গাটার মধ্যে লেখা থাকে, এখানে দেখেন কোনো পলিসি ইস্যু নাই। ঠিক এর আগে কিন্তু আমার ঠিক এই জায়গাটা কিন্তু পলিসি ইস্যু ছিল, আগে কিন্তু আমার এই জায়গাটার মধ্যে পলিসি ইস্যু লেখা ছিল যে এই পলিসি ইস্যু বা আনঅরিজিনাল কন্টেন্ট একটা লেখা ছিল, এখন কিন্তু সেই লেখাটা নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি এই পলিসি ইস্যু রিমুভ করলাম কিভাবে। তো এটি করার জন্য আমরা কয়েকটি উপায় অবলম্বন করব, যে কয়েকটি উপায় আমি নিজে অবলম্বন করেছিলাম ঠিক সেম ওই কয়েকটি উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন ভাই, 100% গ্যারান্টি দিলাম যে আপনাদের পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ হবে ইনশাল্লাহ। তো আমরা পলিসি ইস্যু রিমুভ করার জন্য ফার্স্ট টাইমে গুরুত্ব দেবো, আমরা চলে যাবো আমাদের পেজে, আমি আমার পেজ দিয়েই দেখাচ্ছি, আমার পেজে চলে যাব এবং প্রোফাইল অপশনে গিয়ে একটু স্ক্রল করে আমরা যদি যাই যে সি ইওর অ্যাবাউট ইনফো, এই অপশনটিতে যাওয়ার পরে এখান থেকে আপনার যদি কোনো গ্যাপ থাকে, মানে কোনো প্রকার ডিটেল দেওয়ার গ্যাপ থাকে, ধরুন যে আপনার কন্ট্যাক্ট ইনফো, ক্যাটাগরি, আপনার নাম্বার, ইমেইল, প্লাস যদি এখানে ঠিকানা, মোট কথা আপনার এই প্রোফাইলটা সম্পূর্ণ করার জন্য যা যা প্রয়োজন আপনার এখানে দিয়ে নেবেন। আপনার প্রোফাইলটা মোটামুটি যেন একটা পূর্ণ থাকে, পূর্ণ থাকার পরে আপনার কিন্তু এই প্রোফাইলের কাজ শেষ, প্রোফাইলের কাজ শেষ। এখানে বড় জোর আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আপনার যদি সেম পিকচার বা সেম কোনো ফটো আপনার যদি কোনো পোস্টে থাকে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে যা পিকচার দিছেন, ব্যাকগ্রাউন্ডে যে পিকচার এই পিকচার এবং প্রোফাইলে যে পিকচার এই পিকচার যদি আপনার কোনো পোস্টে অন্য কোথাও ফেসবুকের আপনার এই পেজের ফেসবুকে যদি কোথাও পোস্ট করা থাকে, অর্থাৎ কোনো পিকচার যদি আপনার ডাবল থাকে, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড এবং প্রোফাইলের পিকচার আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আর যদি তাও না হয়, যদি প্রোফাইলের পিকচার চেঞ্জ করার পর আপনার সমস্যা হয়, তাহলে আপনি আপনার যে চ্যানেলের যে নামটি আছে আপনি কিন্তু নামটি চেঞ্জ করে দিতে পারেন, নামটা যদি চেঞ্জ করে দেন, আর যদি আপনার প্রোফাইলের পিকচার এবং ব্যাকগ্রাউন্ড পিকচার যদি আপনারা চেঞ্জ করে দেন, তাহলে আপনার অনেকটাই নিশ্চিত হয়ে যাবেন যে আপনার পেজটি কিন্তু 100% পলিসি ইস্যু রিমুভ হবে। তো এরপরে আরেকটি কাজ করতে হবে, সেটি হলো সেই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা চলে যাব ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ফেসবুক সার্চ করে নেব, এবং ফেসবুক সার্চ করে নেওয়ার পরে সেখান থেকে আমরা কিছু অপশন আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, যে অপশনগুলো 100% আপনাদেরকে করে নিতে হবে। তো আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আমরা সিম্পলিভাবে আমাদের যে লগ আইকনটি আছে লগ আইকনে ক্লিক করে নেব। তার আগে আমি আমার যে পেজটি সেই পেজটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আমি চলে গেলাম সি অল প্রোফাইলে, আমার যে কটা প্রোফাইল আছে এখানে শো করবে, সো আমার সেই প্রোফাইলটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেব, মানে আমাদের পেজটি সিলেক্ট করে নিয়ে এরপরে কিন্তু আমাদের একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের সেই পেজটি চলে আসবে, সেই পেজটি আসার পরে আমরা সিম্পলিভাবে এটা ওপেন করে নেব এবং একটু জুম করে নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা চলে যাব প্রোফাইলে, প্রোফাইল অপশনে যাওয়ার পরে একটু লোডিং নেবে, আসলে মোবাইল দিয়ে যদি আপনারা করেন তাহলে আপনাদের কিন্তু অনেকটাই সময় লাগবে, সো আপনারা চেষ্টা করবেন আপনাদের কম্পিউটার দিয়ে করার জন্য। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি ফোন দিয়ে করতেছি। তো এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমরা সিম্পলিভাবে চলে যাব যে মেটা বিজনেস সুইট। এখানে আমরা দেখতেই পাচ্ছি একটা অপশন চলে আসবে যে মেটা বিজনেস সুইট, আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করে দেব।
এখানে ক্লিক করার পরে আবারও একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু আমাদের মেইন যে কাজটি সেই কাজটির পেজ কিন্তু এখানে চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখান থেকে আমরা সিম্পলিভাবে এখানে একটা অপশন পাবো কন্টেন্ট, আমরা কন্টেন্টে ক্লিক করে দেবো। আমরা যদি কন্টেন্টে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের যে পেজের কন্টেন্টগুলো আছে সমস্ত কন্টেন্ট কিন্তু এখানে চলে আসবে। সো আমরা আবারও একটু কন্টেন্টে ক্লিক করে দিলাম। কন্টেন্টে ক্লিক করার পরে কিন্তু আমাদের মাঝে আমাদের যে পেজের কন্টেন্টগুলো আছে, ভিডিওগুলো আছে, পোস্টগুলো আছে, সমস্ত কিছু চলে আসবে। এবার মেইন কাজটি কিন্তু আমাদের এখানে, তো আমাদের কিন্তু সমস্ত কন্টেন্ট কিন্তু এখন চলে আসছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের যতগুলো ভিডিও আছে বা পোস্ট আছে সমস্ত ভিডিও বা পোস্ট এখানে চলে আসে। সো এই অপশনটা আনার অর্থ হলো যে আপনার পেজে যদি অন্যর কোনো ভিডিও আপলোড করা থাকে, অর্থাৎ কপি ভিডিও থাকে, তাহলে সেই ভিডিওটা এখান থেকে ডিলিট করতে হবে। ভালো করে শুনে রাখবেন, আমি এখন যে কটা পয়েন্ট বলবো সেই কটা পয়েন্ট আপনারা 100% অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু আপনার পেজ থেকে পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। প্রথম পয়েন্ট, আপনার যদি কপি ভিডিও থাকে, অর্থাৎ অন্যর কোনো ভিডিও আপনি আপলোড করে থাকেন বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে আপনার পেজে আপলোড করে থাকেন, তাহলে সেই ভিডিওটা ডাউনলোড করে দেবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক, অন্যর কোনো মিউজিক যদি আপনি ইউজ করে থাকেন বা কোনো প্রকার মিউজিক যদি বাইরের কোনো মিউজিক আপনি ইউজ করে থাকেন কোনো ভিডিওতে, তাহলে নিঃসন্দেহে সেই ভিডিওটা আপনাকে ডিলিট করে দিতে হবে। কোনো প্রকার ঝগড়াঝাটি বা কোনো প্রকার খুনাখুনি, মারামারি বা রক্তাক্ত কোনো ফুটেজ বা রক্তাক্ত কোনো ভিডিও যদি আপনি আপনার পেজে আপলোড করে থাকেন, তাহলে নিঃসন্দেহে সেই ভিডিওটা কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে যে আপনার পেজে যদি কোনো প্রকার রিলস ভিডিও থাকে আর সেই ভিডিওতে যদি আপনি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে থাকেন, তাহলে আপনার সেই রিলসগুলো ডিলিট করে দেবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এই সমস্ত পলিসি ইস্যু আসার 80% কারণ হলো আমাদের রিলস ভিডিও। রিলস ভিডিও থেকে কিন্তু আমাদের এই পলিসি ইস্যুগুলো বেশি আছে। সো আপনার যদি রিলস ভিডিও থাকে তাহলে আপনি আপনার যদি পলিসি ইস্যু রিমুভ করতে চান, তাহলে এক নাগারে সবগুলো রিলস ভিডিও আপনি ডিলিট করে দিতে পারেন। এরপরে আপনি আপনার ভিডিওগুলো দেখে দেখে যদি না পারেন, তাহলে আপনি আপনার শুধুমাত্র পেজে 3-4 ভিডিও রেখে বা 2-1 ভিডিও রেখে বা কোনো ভিডিও না রেখে সমস্ত ভিডিও আপনারা ডিলিট করে দেন। এবং ডিলিট করার পরে আপনার আরও একটি কাজ করতে হবে, সেটি হলো আপনার নতুন করে 5টি ভিডিও আপলোড করবেন। নতুন করে পরপর 5টি ভিডিও আপলোড করবেন এবং যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোর প্রতি আপনার ফেসবুকের পলিসি ইস্যু যেন না থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। 5টি ভিডিও আপলোড করার পরে আপনি শুধুমাত্র 3-4 বা সর্বোচ্চ 5টি ফেজ দিয়ে লাইভ করবেন, বেশি না। 5টি মূল ভিডিও মানে মেইন ভিডিও আপলোড করবেন যেগুলো আপনার নিজের করা, এবং 5টি লাইভ করবেন। তারপরে লাইভ করার পরে আপনি চলে যাবেন মনিটাইজেশন অপশনে। আমি আবারও বলছি যে আপনি 5টি ভিডিও করবেন, 5টি লাইভ করবেন, এবং আপনার পেজে যদি অন্যের কোনো কন্টেন্ট থাকে তাহলে সেগুলো ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে আপনি আপনার যখন সমস্ত কিছু এখান থেকে ডিলিট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি এখান থেকে একদম চলে যাবেন। আবারও আমি বলছি, আপনি চলে যাবেন একদম ব্যাগে, ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আপনি চলে যাবেন ম্যানেজ অপশনে। ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখান থেকে চলে যাবেন মনিটাইজেশন অপশনে। মনিটাইজেশন অপশনে যাওয়ার পরে এখান থেকে ইনস্ট্রিমে চলে যাবেন। ইনস্ট্রিমে যাওয়ার পরে এখানে যে আপনার পলিসি ইস্যু আছে সেই পলিসি ইস্যুতে চলে যাবেন, এবং এখান থেকে গেট রিভিউ একটা অপশন চলে আসবে। সেই রিভিউ অপশনে ক্লিক করে দিয়ে আপনার পেজটি রিভিউ অপশনে পাঠিয়ে দেবেন। দেখবেন আপনার পলিসি ইস্যু 2-3 মধ্যে রিমুভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি যে কয়েকটি পয়েন্ট আমরা এই ভিডিওতে আলোচনা করলাম সেই কটা পয়েন্ট যদি আপনারা সঠিক ওয়েতে মানেন, তাহলে আপনার পেজের পলিসি ইস্যু রিমুভ হবে ইনশাল্লাহ। তো আপনারা এই কাজটি যাদের যাদের পলিসি ইস্যু চলে আসে ট্রাই করে দেখতে পারেন। আর যদি কাজটি ট্রাই করার পরে যদি আপনারা সফলতা পান, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আসে জানাতে কিন্তু ভুলবেন না। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।